হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই গরমে মোটামুটি কাহিল হলেও ভালো আছো, কারণ ভালো তো থাকতেই হবে। তো আজকে আমি যাচ্ছি নিউটাউন ব্রিজের তলায় যে ফুড ট্রাক লেন হয়েছে সেটায়। অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে যখন সুযোগ পেয়েছি আজকে রবিবারের সন্ধেবেলায়, তো ভাবছি একবার জাস্ট ঘুরে আসি। তাহলে আমি সেই ভিডিওটা আর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তাহলে তোমরা আমাদের সাথে চলো আর দেখি ওখানে ঠিক কী কী পাওয়া যায়। আর যারা আমার নতুন বন্ধু হবে তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর যারা অলরেডি আমার বন্ধু আছো তাদেরকে অনুরোধ রইল লাইক কমেন্টটা শেয়ার করতে। তাহলে দেরি না করে যাওয়া যাক। তো প্রথমেই আসি লোকেশন এবং অ্যাড্রেসের কথায়। যাওয়া কিন্তু খুব সোজা, জাস্ট গুগল ম্যাপে দিয়ে দিতে হবে সেন্ট্রাল শপিং মল। আর সেন্ট্রাল শপিং মলের ঠিক সামনেই কিন্তু ওই নিউ টাউনের এই ফুড ট্রাক লেনটা খুলেছে। বেশ একটা বিদেশি বিদেশি ব্যাপার, আর বিদেশি বিদেশি নাম, কিন্তু খাবার দাবার কিন্তু পুরোপুরি দেশি আছে। তো আমাদের গাড়ি বেলগাছিয়া থেকে মোটামুটি স্টার্ট দিয়েছিল সন্ধে 7টা নাগাদ, আর আমাদের পৌঁছতে পৌঁছতে মোটামুটি 7:45 হয়ে গেছিলো। যেহেতু রবিবারের সন্ধে ছিল এবং রাস্তায় যথেষ্ট জ্যাম ছিল, তো আফটারঅল আমরা 7:45 নাগাদ পৌঁছে গেছিলাম ফুড ট্রাক লেনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড ট্রাক লেনে মোটামুটি অনেক অলরেডি ভিড় হয়ে গেছে। আর প্রথমেই টয়লেট দেখে শুরু করছি বলে কেউ হাসবেন না, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ফুড ট্রাক লেনের ঠিক শুরুতেই একটা ঝাঁ চকচকে শপিং মল টাইপের কিন্তু একটা টয়লেট আছে, যেটা পিয়ান ইউজ। আর শুরুতেই ছিল তালশাঁস এবং ডাব, যেগুলো আমি খাইনি, কিন্তু কেউ চাইলে ট্রাই করতে পারেন। নেক্সট এবার আমি আপনাদের অ্যাকচুয়াল স্ট্রিটটা দেখাচ্ছি, যেটাকে ফুড ট্রাক লেন বলা হচ্ছে। বেশ একটা ফরেন ফরেন ফিল আসছে কি, তাই তো? ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা, কোথাও কোনো নোংরা নেই, আর তার সাথে এইখানে কিন্তু গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেই জন্য এই জায়গায় বাচ্চা বলুন বড়রা বলুন নিশ্চিন্তে হাঁটাহাঁটি চলাফেরা সব করতে পারছে। দূরে পার্কিং জোন আছে, যেটার ব্যাপারে আমি ভিডিও শেষে বলবো। তো এইটা হচ্ছে মোটামুটি রাস্তাটা। এখানে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ এবং আদার্স জিনিসপত্র ছিল যেগুলো বাচ্চারা এনজয় করতে পারে। তার সাথে এই জায়গাটা ছিল একটা কমন সিটিং প্লেস, এমন নয় যেটা কোনো পার্টিকুলার ফুড ট্রাকের আন্ডারে আছে। আপনি যে কোনো ফুড ট্রাক থেকে খাবার কিনে নিয়ে এখানে কিন্তু ইজিলি বসতে পারেন। এখানে বসার প্রচুর অ্যারেঞ্জমেন্ট করা আছে, চেয়ার, টেবিল, সিমেন্ট বাঁধানো জায়গা। তো এখানে আপনি এসে যে কোনো দোকান থেকে খাবার নিয়ে ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু সবার সাথেই কিন্তু ভালো রকম এনজয় করতে পারবেন। নেক্সট আমি আপনাদের এখানকার ফুড ট্রাকগুলোর নাম এবং তার ছোট্ট করে ডেসক্রিপশন দেওয়ার ট্রাই করছি। তো প্রথমেই আছে দ্য রয়্যাল কিচেন, আর তার মেনু হচ্ছে গিয়ে এইটা, যথেষ্ট রিজনেবল ছিল। এখান থেকে আমরা অনেক কিছুই খেয়েছি, যেটা ভিডিওতে আমি আপনাদের ধীরে ধীরে দেখাবো। আর এটা কিন্তু ভীষণ একটা ক্রাউডেড জায়গা ছিল। নেক্সট হচ্ছে গিয়ে সোল ফুড ট্রাক, এখানকার স্পেশালিটি ছিল এদের উইংস, পপকর্নস এবং চিজা ছিল 150 টাকায়, এবং ছিল হচ্ছে গিয়ে টম অ্যান্ড জেরি স্পেশাল চিজ কেক, সেটা যখন অ্যাভেলেবেল ছিল না বলে আমি খেতে পাইনি। এটা হচ্ছে ওদের মেনু। আর আপনি যদি ওদের ওখান থেকে কিনে ওদেরকে সোশ্যাল মিডিয়াতে ট্যাগ করেন ওদের খাবারের সাথে, তাহলে ইনস্ট্যান্ট কিছু ছাড় পাওয়া যাবে। নেক্সট হচ্ছে গিয়ে 3 মিনিট এরকম কিছু একটা নাম ছিল, এটা এক্সপেন্সিভ ছিল। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সামোসা চাট কিন্তু 200 টাকা। নেক্সট ছিল এখানকার ডমিনোস পিৎজার একটা কাউন্টার, যেটা আমি যাইনি, কারণ সে তো যে কোনো সময় খাওয়া যেতে পারে। নেক্সট আমি দেখতে পাচ্ছেন বাংলা রেস্টুরেন্ট ফুড, যেটা হচ্ছে মেনলি কেক, পেস্ট্রি এগুলো ছিল, যেখান থেকে আমরা কিছু খাইনি, কিন্তু মোটামুটি কিন্তু এই জায়গাটাও রিজনেবল ছিল। নেক্সট হচ্ছে গিয়ে এই জুসের দোকানটা, আমার নামটা এই মোমেন্টে আমি রিকল করতে পাচ্ছি না। এখান থেকেও আমরা কিন্তু একেবারে লাস্টে খেয়েছিলাম, যেটা ভিডিওতে ধীরে ধীরে আসছে। আর এটা হচ্ছে ওদেরকে মেনু কার্ড, যেটা কতটা ক্যাপচার হচ্ছে আমি জানি না, আপনারা ভিডিও পজ করে কিন্তু দেখতে পারেন। আর এই ফুড ট্রাকটায় মোটামুটি রোল, চাউমিন, বিরিয়ানি, ফ্রাইড রাইস এই টাইপের জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল, আর দাম কিন্তু যথেষ্ট রিজনেবল ছিল। এই হচ্ছে গিয়ে ওদের মেনু কার্ডটা। নেক্সট এবার যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে গিয়ে কাবাব মেহাড্ডি। নাম শুনেই বুঝতে পাচ্ছেন এই দোকানটায় মোটামুটি মোমো, রোল, বিরিয়ানি, মোগলাই, মোটামুটি এই টাইপের মোগলাই এবং ইন্ডিয়ান ডিশগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো। আমরা এখান থেকেও মোস্ট প্রবলি কিছু খেয়েছিলাম, যেটা ধীরে ধীরে বোঝা যাবে। আর এটা হচ্ছে ওদের মেনু কার্ডটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন।
নেক্সট ফুড ট্রাকের নাম হচ্ছে ব্রোস বার্গার। তো নাম শুনেই আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এখানে বার্গার তো পাওয়া যায়, তার সাথে মিল্কশেক, হট চকলেট, কোল্ড কফি উইথ আইসক্রিম, আর তার সাথে বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ, প্রন, ফিশ, চিকেন, বিভিন্ন ধরনের আইটেম অ্যাভেলেবেল ছিল আর সব কিছুই ছিল রিজনেবল। নেক্সট ফুড ট্রাক যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে স্ন্যাক ট্র্যাক, যেটা মেনলি ছিল হচ্ছে গিয়ে লিট্টি চোখা পাওভাজি, এগুলো যেটাতে আমি ইন্টারেস্টেড ছিলাম না, সেই জন্য আমি এই ট্রেকটা ফেলে নেক্সট ফুড ট্রাকের দিকে এগোলাম। নেক্সট ফুড ট্রাকের নাম হচ্ছে হোটেলিয়ার্স অন হুইল, এটাতেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের আমি মেনু কার্ডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কতটা দেখতে পাচ্ছি জানি না। তো এখানে বার্গার, স্যান্ডউইচ, মেক্সিকান র্যাপস, আকরি পাস্তা, মোমো, মোহিতো, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো। নেক্সটার নাম মোস্ট প্রবাবলি ছিল কে3, যেখানে বিভিন্ন ধরনের মোমো, ফুড স্ন্যাক্স এগুলো পাওয়া যাচ্ছিলো। এতেও কিন্তু খুব ভালো ভালো ধরনের মোমো, ফ্রায়েড চিকেন, রোল, পাস্তা, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর লাস্ট যে ফুড ট্রাকটা ছিল সেখানে এই ছোট্ট পুচকিটা বাঁধা ছিল, ছোট্ট না যথেষ্ট বড়, আর সে সবার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে খুব ঘেউ ঘেউ করছিল। আর এখানে মোটামুটি বিভিন্ন ধরনের, যেটা দেখে আমার মনে হলো এদের মেনু প্রত্যেক দিন চেঞ্জ হয়। তো আর দামটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু দামটা যথেষ্ট রিজনেবল। ব্যাস, অনেক আমি ফুড ট্রাক ঘুরে নিয়েছি, এবার কিন্তু কিছু খেতে হবে, না হলে কিন্তু পেটে এবার ছুঁচোয় ডন বৈঠক মারছে, তাই এবার খাওয়া। আমরা এখন চলে এসেছি নিউটাউনে, নতুন যেটা খুলেছে সেটা ফুড ট্রাক লেনে। তো এখানে মোটামুটি যেটা জিজ্ঞেস করে জানতে পারলাম যে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা, ম্যাক্সিমাম 11টা অবধি খোলা থাকে। তো আজকে যেহেতু সানডে তাই ভিড়টা মনে হচ্ছে অনেকটা বেশি, আর সেই জন্য হয়তো 11টা অবধি খোলা থাকবে। অন্যদিন হয়তো উইকডেজে মেবি ভিড়টা একটু কম। আর আমি এসে দেখে যেটা বুঝলাম যে আমাদের আস্তে আস্তে 8:30 বেজে গেছিলো, সেই জন্য কিন্তু অনেক ফুড ট্রাকে আমি যেগুলো খেতে চেয়েছিলাম সেগুলো আমি পাইনি। তাই আমি রেকমেন্ড করবো যে যদি এখানে আসা হয় উইকেন্ডে, তাহলে অ্যাটলিস্ট 7টা নাগাদ কিন্তু চলে আসতে হবে, নইলে অনেক কিছু কিন্তু মিস হয়ে যেতে পারে। তো মোটামুটি যে অ্যাভেলেবেল অপশন আছে দেখা যাক যে তার মধ্যে আজকে কী খাই আর কী পাই। তো প্রথমে শুরু করলাম চিকেন ললিপপ দিয়ে। 4 পিস চিকেন ললিপপের দাম ছিল 100 টাকা, যেটা একটা প্রথম যে ফুড ট্রাক দেখিয়েছিলাম ওখান থেকে কিনেছিলাম। যদিও সাইজ খুব একটা বড় ছিল না, কিন্তু 100 টাকার তুলনায় কিন্তু ঠিকঠাকই ছিল। আর আমাদের খাওয়ার এক্সপ্রেশন দেখে মোটামুটি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে যথেষ্ট জুসি আর টেস্টি ছিল। নেক্সট আমরা খেয়েছিলাম দ্য রয়্যাল কিচেন থেকে চিকেন পপকর্ন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ রাশ ছিল আর বেশ অনেকক্ষণ ওয়েটিং করতে হয়েছিল, কিন্তু সেই জন্য টাইম হাতে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে চিকেন পপকর্ন, মোটামুটি 10-12 পিস ছিল, পিওনিস আর টমেটো সস দিয়েছিল আর ক্রিস্পি টেস্টি ছিল। নেক্সট আমার ইচ্ছে হলো একটু ঘটি গরম খেতে। তো ঘটি গরম এখানে 20 টাকায় ছিল, যেটা আমরা বাইরে 10 টাকাতে পেয়ে যেতে পারি, কিন্তু যেরকম জায়গা সেরকম দাম। আর ভাইটির কাছ থেকে জানতে পারলাম জায়গা খুলে সকাল সন্ধে 6টার থেকে এবং মোটামুটি 10টা এবং উইকেন্ডে রাত্রি 11টা অবধি থাকে। আর এটা হচ্ছে সেই ঘটি গরম, টেস্টি ছিল। নেক্সট আমরা দ্য রয়্যাল কিচেনেই অর্ডার দিয়েছিলাম দ্য ক্রিস্পি চিলি বেবি কর্ন, যেটার দাম ছিল মাত্র 70 টাকা এবং পরিমাণও মোটামুটি ভালো ছিল আর খেতেও যথেষ্ট টেস্টি ছিল। নেক্সট ওখান থেকেই অর্ডার দেওয়া ছিল ফিশ ফ্রাই, যেটা ওরা অরিজিনাল ভেটকি ফিশ বলছে, পার পিসের দাম ছিল 120 টাকা। আর আপনারা পিস মোটামুটি দেখতে পাচ্ছেন যে খুব বড় না খুব ছোটো না, মিডিয়াম সাইজের ছিল আর যথেষ্ট ক্রিস্পি ছিল এবং খেতে ভালো ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার হয়ে ব্যাপারটা রিভিউ দিতে, কিন্তু রিভিউ দেওয়ার আগেই মুখে চলে গেল, সেই জন্য আফটারঅল আমাকেই দায়িত্ব নিতে হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ফিশটা, যেটা ওরা দিয়েছিল ভালো ছিল আর টেস্টি ছিল। নেক্সট আইটেম ছিল আমাদের দ্য সোল ফুড ট্রাক থেকে কোরিয়ান ক্রিস্পি ফ্রাইড চিকেন। তো এগুলো মেনলি উইংসই ছিল, ওদের স্মল, মিডিয়াম, লার্জ এভাবে অপশন ছিল। আমরা লার্জটা নিয়েছিলাম, 12 পিস চিকেন ছিল আর ভীষণ টেস্টি এবং ক্রিস্পি ছিল। আর দাম ছিল হচ্ছে গিয়ে 280 টাকা। আমি রেকমেন্ড করবো আপনারা যদি ওখানে যান তাহলে আইটেমটা কিন্তু মাস্ট ট্রাই। নেক্সট হচ্ছে এবার একটু পানীয়ের ব্যাপার। আমি খাইনি, কিন্তু শ্রমিক নিয়েছিল মাসালা কোলা 50 টাকার, শতরূপা নিয়েছিল ম্যাঙ্গোলাস সি 70 টাকা, আর অরিত্র নিয়েছিল অরিও মিল্ক শেক, যেটাও ছিল 70 টাকা। এছাড়া 90 রুপিজের লার্জ ছিল। তো এবার একটু ওরা আমার জন্য পোজ দিয়েছে।
নেক্সট আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ফুডট্রাক লেনের একেবারে শেষ প্রান্তে, যেখানে ব্রিজটা শুরু হচ্ছে। যাতায়াতের পথে নিশ্চয়ই অনেকেই দেখেছেন ব্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আর রং করা আছে। ব্রিজের নিচটা একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার এবং ভীষণ সুন্দরভাবে সাজানো। রাত্রিবেলা কিন্তু আলো জেলে এই রঙের খেলা আমার খুব ভালো লেগেছে। আর আমার মনে হয় এটা কিন্তু প্রি ওয়েডিং শ্যুট বা ফটোশ্যুট করার জন্য একটা আদর্শ জায়গা, কারণ জায়গাটা তো ফ্রি অথচ সুন্দর, সেই জন্য কিন্তু কেউ চাইলে আসতেই পারেন আর ফটোশ্যুট করতে পারেন। তো আমি ভাবলাম যে এই জায়গাটাকে একটু আমি এক্সপ্লোর করে নিই, সেই জন্য আমি ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত গেলাম। তো দেখতে পেলাম যে এখানেও কিন্তু অনেকগুলো খাবার দোকান বা ফুড জাংশন যা বলতে পারেন অলরেডি আছে, কিন্তু ওগুলো যেহেতু রাত হয়ে গেছিলো, অলমোস্ট 10:45 বেজে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো। যেরকম দেখতে পাচ্ছেন টিনের ড্রাম কেটে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বসার জায়গা করা হয়েছে, এবং এই সবকটাই ছিল হচ্ছে গিয়ে ফুড জাংশন, কিন্তু রাত হয়ে গেছিলো বলে এগুলো অলরেডি বন্ধ হয়ে গেছিলো। আরেকটা হচ্ছে আমরা বাড়িতে খাবার জন্য নিয়ে এসেছিলাম ওখানকারই ফুড ট্রাক থেকে এক চিকেন চাউমিন এবং 4 পিস চিলি চিকেন, যেটার দাম ছিল 160 টাকা এবং খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো আজকে মোটামুটি এখানে অনেক কিছুই খাওয়া হলো, আমার অনেক কিছু পাওয়া গেল না, যেটার জন্য মেবি আরেকবার আমি উইকেন্ডে আসবো। তো পেছনে আপাতত আমার এখানে ফটোশ্যুট চলছে, আমি অলরেডি ফটোশ্যুট করে নিয়েছি আর মোটামুটি অনেক কিছুই খেয়েছি। এখানে যেটা মেন ইউএসপি আমার মনে হয়েছে, একটা নির্ভেজাল আড্ডার জায়গা এবং এখানে দাম কিন্তু যথেষ্ট কম, খাবার কোয়ান্টিটি কোয়ালিটি আমি বলবো দামের তুলনায় কিন্তু বেশ ভালো। তো আমার মনে হয় কলকাতায় যারা আছেন তাদের সবার একবার এখানে এসে জায়গাটাকে এক্সপ্লোর করা উচিত। তাহলে আজকে একটুকুই, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর হ্যাঁ পেট পুজো করে যেতে ভুলবেন না।